শুরু করছি আজকের বিষয়। আজকের বিষয়টি কিসের উপরে নিশ্চয়ই আপনারা টাইটেল দেখে বুঝে নিয়েছেন, আমার দ্বিতীয় বলার কোনো প্রয়োজন। তবে এই ভিডিওটা দেখার আগে একটাই অনুরোধ যে বাস্তব জীবনের পার্ট ওয়ান এবং পার্ট টু যারা দেখেন তাদেরকে অনুরোধ করব পার্ট ওয়ান এবং পার্ট টু দেখার পরে এই পার্ট থ্রি পর্বটি দেখার জন্য। চলুন বন্ধুরা শুরু করা যাক। আজ বিষয়টা জেনে নিন কোন গুণটি আপনাকে সমাজের উচ্চ স্থান দান করে। প্রত্যেক মানুষের মধ্যে হিংসা, ভয়, সাহস, স্বার্থপরতা, উদারতা বিদ্যমান রয়েছে। এই গুণগুলির মধ্যে মানুষের যেই গুণটির উপর বেশি প্রভাবিত হয় সেই গুণটি বাস্তব জীবনে বেশি খসে। চলুন ধায়াক হিংসা নামক গুণটির থাকলে কি প্রভাব বিস্তার হবে। এই গুণটি প্রত্যেক মানুষের মধ্যে যদি কিছুটা থাকে তা আপনাকে আমাকে বাস্তব জীবনকে সুরক্ষিত, কিন্তু তা যদি বেড়ে যায় তাহলে আপন জনকে ভুলে যেতে বেশি সময় লাগবে। ধীরে ধীরে আপনার আমার ভিতর থেকে ভয় দূরে সরে যাবে, উদারতা মুছে যাবে এবং আপনি আমি সমাজের কাছে স্বার্থপর মানুষ হিসাবে চিহ্নিত। চলুন এবার ভয় গুণটির প্রভাবটা আমরা একটু দেখে নিই। এই গুণটি আপনার আমার মধ্যে কিছুটা থাকলে সৃষ্টিকর্তা ও গুরুজনদের মান্যতা করা আমাদের কাছে সহজ হয়। এছাড়া নম্রতা, ভদ্রতা, উদারতা এই সকল গুণগুলির জন্ম নেবে, কিন্তু ভয় আমাদের মধ্যে থেকে মুছে গেলে আমরা অন্যায়কে ভুলে গিয়ে হীনস্র ও স্বার্থপর হয়ে উঠি। ফলে সমাজের মুখে যে কোনো ধরনের অন্যায় কাজ করে বেড়ানো সাহস আমাদের মধ্যে এসে যায় এবং আমরা সেটাকে অনেকে তার পেশায় পরিণত করি। চলুন দেখা যাক সাহস নামক গুণটি থাকলে কি প্রভাব বিস্তার করে। এই সাহস গুণটির দুটি মুখ আমরা দেখি, তাকে বলা হয় দ্বিমুখী। এই সাহসটি অন্যায়ের অন্যায়ের পক্ষেও সাহস দেখানো যায় আর ন্যায়ের পক্ষেও সাহস দেখানো যায়। ন্যায় কাজ কাজে আমাদের সাহস থাকলে নিজের ও সমাজের উন্নতি করবে। অপরদিকে অন্যায় কাজে সাহস বাড়লে নিজের ও সমাজের অবনতি করবে। স্বার্থপরতা যদি গুণটা আমাদের মধ্যে থাকে তারা কি প্রভাব বিস্তার করবে। এই গুণটির কিছুটা ব্যবহার নিজের রক্ষা কবচের হিসেবে কাজ করে। অতএব এই গুণটা আমাদের মধ্যে যদি একটু থাকে তাহলে আমাদের নিজেদের রক্ষা কবচ হিসেবে কাজ করাতে পারি। তবে ব্যবহারের মান, এই গুণটার যদি ব্যবহারের মান বেড়ে যায় আমাদের থেকে ভয় দূরে সরে যাবে, অন্যায় করার আর সাহস বৃদ্ধি পাবে, লোভ লালসার জন্ম হবে এবং হীনস্রত মানুষে পরিণত হয়ে অন্যায়ের পথে আমরা প্রবাহিত হব।
এবার চলুন আমরা উদারতা যদি গুণটা আমাদের মধ্যে থাকি এর প্রভাব কি বিস্তারিত হয়। এই গুণটির দ্বারা নিজের আত্মসম্মানকে মজবুত করে। এই গুণটি কম হলে অন্যায় কাজে মন প্রসারিত হয়। অপরদিকে এই গুণটি যদি বেড়ে যায় তাহলে আমাদের আত্মসম্মানের সাথে সাথে আমাদের দ্বারা সমাজ ও দেশের উন্নতি হবে। আমাদের স্থান হয়তো মানব ইতিহাসের পাতায় স্থান পাবে, তবে আমাদের নিজেদের জীবনের চাহিদা পূরণ করাটুকু বাদ দিয়ে শুধু উদারতার কোনো প্রভাব বিস্তার ঘটালে তা কাজে আসবে। তাই যতটুকু প্রতিভা আছে, যেই প্রতিভা হোক, যতটা সম্ভব